জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলো। শুরুতেই থাকছে শিরোনাম, খেরসন থেকে বেসামরিকদের উচ্ছেদ করছে ইউক্রেন। এদিকে দোনেতস্কের আরেকটি গ্রাম পূর্ণ দখল ইউক্রেনের। জানিয়ে দেব বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে অবি স্যাংশনের প্রস্তাব। অপরদিকে আতঙ্কে ইসরায়েল, পূর্ব গাজায় বিস্ফোরণ, ড্রোন হামলা। আরো জানাব ইরান বিরোধী হুমকি শুধুমাত্র ইসরায়েলের, আয়ুকালি কমিয়ে দেবে বলেছেন আইআরজিসি প্রধান। অন্যদিকে সংঘাত নিরসনে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে বলেছে ইয়েমেনের আনসারুল্লাহ। এদিকে পাকিস্তান 2025 সালের মধ্যে পরমাণু ওয়ারহেড 200 উন্নীত হবে। এবং সবশেষ জানাবো লিবিয়ায় নিহত প্রায় 4000 সহায়তা প্রয়োজন 9 লাখের মতো। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনামে বারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। খেরসন থেকে বেসামরিকদের উচ্ছেদ করছে ইউক্রেন। খেরসন অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কর্তৃপক্ষ বেশ কয়েকটি জনবহুল এলাকা থেকে শিশুসহ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার কিয়েভ নিযুক্ত খেরসন সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রকুদিন এ কথা বলেছেন খবর তাস নিউজের। তিনি বলেন খেরসন অঞ্চলে প্রতিরক্ষা কাউন্সিল গোলাগুলির অঞ্চলের মধ্যে জনবহুল এলাকা থেকে শিশুদের সঙ্গে পরিবারগুলোর জন্য বাধ্যতামূলক উচ্ছেদ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন স্থানীয় সময় শুক্রবার রাত 8টায় মস্কো সময় সকাল 6টা থেকে এই অঞ্চলে কারফিউ জারি থাকবে। দোনেতস্কের আরেকটি গ্রাম পূর্ণ দখল করল ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন আংশিক দখলকৃত দোনেতস্কের আন্ডিরোভকা গ্রাম পূর্ণ দখল করেছে তাদের সেনারা। এছাড়া রুশ বাহিনীর ছোড়া 17টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছেন তিনি। শুক্রবার 15 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জেনারেল স্টাফ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন বাকমুতের দিকে বহদানিপকায় শুক্রবার আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ভেদ করার চেষ্টা থামিয়ে দেয়নি শত্রু। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী আক্রমণাত্মক অভিযানের সময় ক্লিসিপকার দিকে আংশিক সফলতা পেয়েছে। অভিযানের সময় তারা সফলতা পেয়েছে এবং আন্ডিভকা পূর্ণ দখল করেছে। এ সময়ের শত্রুদের রুশ বাহিনীর যুদ্ধাংশ এবং মানব শক্তির অনেক ক্ষতি সাধন হয়েছে। আন্ডিভকা গ্রামটি বিধ্বস্ত ও বিপর্যস্ত বাকমুতের দক্ষিণ দিকে অবস্থিত। ফেসবুকে ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছেন গত 24 ঘন্টায় 25 বার লড়াই হয়েছে। শত্রুরা 2টি ক্ষেপণাস্ত্র এবং 59 বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া আমাদের সেনা ও বেসামরিকদের ওপর 56 বার গোলাবর্ষণ করেছে। এছাড়া গতকাল হামলাকারীরা ইউক্রেনে 22টি শহীদ 136/131 আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে, যার মধ্যে 17টি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এদিকে চলতি বছরের জুনে দখলকৃত স্থানগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ চালানো শুরু করেছে ইউক্রেন। বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে অবি স্যাংশনের প্রস্তাব। ছেলের ব্যবসা কর সংক্রান্ত অপরাধের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধেই ইম্পিচমেন্ট বা অবি স্যাংশনের প্রস্তাব এনেছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি। এই প্রস্তাবের পর বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইম্পিচমেন্টে তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বাইডেনের বিরুদ্ধে 2009 সাল থেকে 2017 সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ছেলে হান্টার বাইডেনকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। বাইডেনের ছেলে হান্টার ব্যবসায়িক সহযোগীর অভিযোগ, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে হান্টার ক্ষমতার অপব্যবহার করেছিলেন। বর্তমানে হান্টারের বিরুদ্ধে কর সংক্রান্ত অপরাধের ফেডারেল তদন্ত চলছে। এদিকে হোয়াইট হাউস ম্যাকার্থির এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান শামস জানিয়েছেন রিপাবলিকানরা 9 মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন, কিন্তু তারা প্রেসিডেন্টের কোনো অন্যায় খুঁজে পাননি। ম্যাকার্থির দল এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2019 এবং 2021 সালে 2 বার ইম্পিচমেন্ট প্রস্তাব এনেছিলেন। আতঙ্কে ইসরায়েল, পূর্ব গাজায় বিস্ফোরণ, ড্রোন হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিবরণ এখনও জানা যায়নি। এদিকে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তারা প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তেল আবিব এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলা বৃদ্ধির কারণে ইসরায়েল আতঙ্কে রয়েছে। এ কারণে গাজায় ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। প্রতিরোধ সংগ্রামীদের একটি সূত্র বলছে ইসলামী প্রতিরোধ আন্দোলনের
কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার পর পর্যবেক্ষণ টাওয়ারগুলো থেকে আপাতত সরে এসেছে প্রতিরোধ সংগ্রামীরা। ইহুদিবাদী ইসরায়েল যখনই আতঙ্কে থাকে তখনই ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করে। পশ্চিম তীর সহ গোটা এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হয়েছে। আইআরজিসি প্রধানের মন্তব্য, ইরান বিরোধী হুমকি শুধুমাত্র ইসরায়েলের আয়ুকাল কমিয়ে দেবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে হুমকি দিয়েছে তাতে তাদের আয়ুকাল শুধু কমে যাবে। ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া ইরানের রাজধানী তেহরানের প্রাণ কেন্দ্র ইরানের শীর্ষ পর্যায়ের সেনা ও সরকারি কর্মকর্তাদের উপর হামলার হুমকি দেওয়ার তিন দিন পর জেনারেল সালামি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। মোসাদ প্রধান অভিযোগ করেছেন, ইসরায়েলের বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও স্থাপনার বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে গত এক বছরে অন্তত 27 বার হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। ইরান বিরোধী এই অভিযোগ তুলে মোসাদ প্রধান বলেন, ইরানের আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি, কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কার্নি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব সহ অন্যান্য শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করা হবে। জবাবে জেনারেল সালামি বলেন, গত 45 বছর ধরে শত্রুরা ইরান বিরোধী সমস্ত ধ্বংসাত্মক ও বিপজ্জনক তৎপরতা চালিয়েছে। তেহরান তার প্রায় সবই নস্যাৎ করতে সক্ষম হয়েছে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও লেবাননে পুতুল সরকার বসানোর পরিকল্পনা সফল করতে পারেনি আমেরিকা। এতে প্রমাণিত হয় এই অঞ্চলে তাদের পরিকল্পনা বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে। এমনকি ইসরায়েলকে আমেরিকা পূর্ণ সমর্থন দিতেও পারেনি। সংঘাত নিরসনে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে বলেছেন ইয়েমেনের আনসারুল্লাহ। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুতি বলেছেন, সংঘাতের মূল প্রতিপক্ষ হচ্ছে সৌদি আরব এবং দেশটির সঙ্গে এখন আলোচনা চলছে। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা যে সমাধান সূত্রের কথা বলেছি তাতে আগ্রাসী জোটের সঙ্গে আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে, কারণ আগ্রাসন ও নিষেধাজ্ঞা বন্ধের বিষয়টি আগ্রাসী জোটের হাতে রয়েছে। গতরাতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, 2021 সালের মার্চে রিয়াদের পক্ষ থেকে যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছে তার ভিত্তিতে ইয়েমেনের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রতিনিধি দল সৌদি আরব আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যাবে। পাকিস্তানে 2025 সালের মধ্যে পরমাণু ওয়ারহেড 200 উন্নীত হবে। পাকিস্তানে প্রায় 170 পরমাণু ওয়ারহেড মজুদ রয়েছে, যা বর্তমান বৃদ্ধির হারে 2025 সালের মধ্যে প্রায় 200 উন্নীত হতে পারে। মার্কিন শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হিসাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। পরমাণু বিজ্ঞানীদের বুলেটিন নিউক্লিয়ার নোটবুকে 11 সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্টটি বলা হয়, আমরা অনুমান করি যে পাকিস্তানের কাছে এখন আনুমানিক 170 ওয়ারহেডের পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা 1999 সালে অনুমান করেছিল 2020 সালের মধ্যে পাকিস্তানের 60-80 ওয়ারহেড থাকবে, কিন্তু তারপর থেকে বেশ কয়েকটি নতুন অস্ত্র ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এতে ধারণা করা হয় এই সংখ্যা আরও অনেক বেশি। ফেডারেল অব আমেরিকান নিউক্লিয়ার সায়েন্টিস্টদের লেখা নিউক্লিয়ার নোটবুকটিতে প্রকাশ করা হয়, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট নিউক্লিয়ার ইনফরমেশনের প্রকল্প পরিচালক হ্যান্স এম ক্রিস্টেনসেন, সিনিয়র রিসার্চ ফেলো ম্যাট কোর্দা এবং গবেষণা সহযোগী এলিয়ানা জনস এর কর্মীদের গবেষণাপত্র ও লেখা এটিতে প্রকাশিত হয়। লিবিয়ায় নিহত প্রায় 4,000, সহায়তা প্রয়োজন 9 লাখের মতো। ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের তাণ্ডবে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে লিবিয়ার বন্দর নগরী ডেরনা। ভেসে গেছে 7 মিটার 23 ফুট উচ্চ ভবন। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে নিহতের সংখ্যা বেড়ে 11,300 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ 10,100 জন। শতাধিক সারিবদ্ধ লাশের ব্যাগে ভরে গেছে কাদামাখা শহরের রাস্তা, চলছে গণদাফনের প্রস্তুতি। দাফনের আগে লাশ শনাক্তকরণের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, সূত্র এপি ও এএফপি।